ফ্যাট বা চর্বি কি এটি এমন একটা পুষ্টি উপাদান যেটা আমাদের শরীরে পুষ্টি যোগাতে সাহায্য করে প্রায় সবগুলা খাবারে আমরা ফ্যাট পেয়ে থাকি এটি মূলত আমরা প্রাণী এবং বিভিন্ন উদ্ভিদ থেকে পেয়ে থাকি এটি ভিটামিন এ ই ডি কে শোষণ করতে সাহায্য করে ফ্যাট প্রধানত তিন প্রকার স্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট ফ্যাট আমাদের শরীরের জন্য ভালো হলেও অতিরিক্ত ফ্যাট শরীরের জন্য খারাপ স্যাচুরেটেড ফ্যাট যেটি আমরা মূলত প্রাণী থেকে পেয়ে থাকি যেমন মাংস ঘি মাখন উদ্ভিদ তেল থেকে যেমন নারিকেলের তেল এই ফ্যাট শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কিন্তু অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করলে হৃদরোগ এবং উচ্চ কোলেস্ট্রোল এর ঝুঁকি বেড়ে যায় আনস্যাচুরেটেড ফ্যাট এটি মূলত উদ্ভিদ বেজ ফ্যাট যেটা আমরা জাইতুন তেল অলিভ জলপাই বিভিন্ন উদ্ভিদ থেকে পেয়ে থাকি যেটি শরীরের জন্য খুবই উপকারী এই ফ্যাট হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ভালো কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ বাড়ায় খারাপ কোলেস্টেরল এলডিএল এর তাপমাত্রা কমায় এই ফ্যাট হৃদরোগ স্ট্রোক বিভিন্ন স্বাস্থ্য কমাতে সাহায্য করে ট্রান্স ফ্যাট এই ফ্যাট কৃত্রিম এবং হাইড্রোজেنیٹ ফ্যাট যেহেতু এটা কৃত্রিম এটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ এটা কোলেস্টেরলের এলডিএল এর পরিমাণ বাড়ায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ কমায় এই ফ্যাটটা খাবারের সেলফ লাইফ বাড়াতে সাহায্য করে এবং সুস্বাদু করে তুলে